কলা কুশলীরা কলেজগুলো খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার 29 তারিখ, জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতে হেডলাইন, এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেব, আসুন না একবার। বিজেপিকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাইক বন্ধ, ওয়াকআউটের অভিযোগ, পাল্টা অভিযোগের পরে বার বিধানসভায় ক্ষোভ উগড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্তব্ধ টলিপাড়ার শুটিং, পরিচালকদের কর্মবিরতিতে চিন্তায় এবার কলা কুশলীরা। কলেজগুলোয় আসন ফাঁকা, পড়ুয়া খুঁজতে এবার বড় কাজ প্রধান শিক্ষকদের। হাতে সময় এক ঘন্টা, ঝড় বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের 5 জেলা। আবহাওয়ার বিরাট পূর্বাভাস, এবার দফায় দফায় বৃষ্টি। যে বৃষ্টির ঘাটতি ছিল তা এবার পূরণ করার পথে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দেশজুড়ে চক্রবাহ তৈরি করা হয়েছে, যার কেন্দ্রে আছে 6 জন, রাহুল গান্ধীর বিরাট বড় বার্তা। বাজারে আলু কিনতে গিয়ে ঠকছেন না তো, উঠেল আলুর আসল দাম, থাকছে তা নিয়ে বিস্তারিত আপডেট। মুখ্যমন্ত্রী মিথ্যে ভাষণ দিয়েছেন, অভিযোগ তুলে এবার ওয়াকআউট বিজেপির। আজই নতুন কংগ্রেস সভাপতি পাবে বাংলা, দিল্লির দরবারে এবার অধীর ইশারা। ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ, আরও একটি পদকের ম্যাচে মনু ভাকরে। রেসারেসির জেরে দুর্ঘটনা, আমতা শ্যামবাজার রুটের বাস, আহত 12 যাত্রী। বাড়ি থেকে নেমে পুলিশকে লক্ষ্য করে গুলি, মধ্যরাতে সিসিটিভি ফুটেজ সামনে। সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শুটিং, সপ্তাহের শুরুতে টলিগঞ্জে একের পর এক স্টুডিও ফাঁকা। সোমবারে আবহাওয়ার বিরাট পরিবর্তন, কলকাতা সহ একের পর এক জেলা ভাসতে পারে জলের তোড়ে। প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ল ভারত, শুটিং এ পদক জিতলেন মনু ভাকের। মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গে 13 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। দিল্লির কোচিং সেন্টারে ডুবে মর্মান্তিক মৃত্যু, 3 IAS পড়ুয়াই ছিলেন খুব মেধাবী। প্যারিসে শুটিং লক্ষ্যভেদ, ফাইনালে উঠে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন রমিতা জিন্দাল। দাপটে জয় দিয়ে প্যারিস অভিযান শুরু সিন্ধুর, প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্টেট সেটে। নিজের হাতেই শিখলেন জুতো সেলাই, মুচির সঙ্গে হলো জমাটি আড্ডা, ফের মানুষের কাছে রাহুল। নেট দুনিয়ায় ফিরল বাংলাদেশ, ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত, কি হবে এবার। দেশের নতুন 3 ফৌজদারি আইনের সংশোধন চাইছে রাজ্য, এবার আলোচনা বিধানসভায়। ফের তৎনাৎ ইসরায়েলের আয়রন ডোম, এলোপাথাড়ি রকেট হানা, হামলায় বাচ্চা সহ মৃত্যু 12। প্যারিস অলিম্পিক্সে পদকের খাতা খুলল ভারত, শুটিং এ ব্রোঞ্জ মানু ভাকের। ডায়মন্ড হারবার লোকালে আগুন, হুড়হুড়িয়ে যাত্রীরা, শিয়ালদহ দক্ষিণ শাখার মেট্রো চলাচলে বিঘ্নিত। হিন্দু ভোট বাড়ালেই 26 মমতা প্রাক্তন, ভাইপো জেলে, সুকান্তর কড়া বার্তার পরই অনড় শুভেন্দু। আসছে বিস্তারিত খবরে, এবার কড়া হতেই মমতা, এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে, আসুন না একবার। বিজেপিকে তীব্র আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগে তাকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ, রাজ্যের সমস্যার কথা বলা না হয়ে ক্ষুব্ধ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহের প্রথম দিনই বিধানসভা অধিবেশনে গিয়ে সরব হলেন তিনি। এবার তিস্তার জল সমস্যা থেকেও শুরু করে বাংলা ভাগের বিরুদ্ধে খোলা চ্যালেঞ্জ শোনা গেল তার কণ্ঠে। মমতা বলেন, হড়পাবান তার ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভেসে যায়, কেন্দ্রের কাছে তথ্য যায়, তারা আমাদের জানায় না। ভুটান থেকে হঠাৎ জল ছেড়ে যাওয়ায় বনভূমি, চা বাগান, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জন্য আসাম বিহার সবার টাকা পেয়েছে, একমাত্র বাংলাই টাকা পায়নি। স্যালুট টু বিজেপি সরকার, এই বৈষম্য বঞ্চনার জন্য বাংলা। এরপর মমতা তোলেন ইন্দো ভুটান রিভার কমিশনের প্রসঙ্গ, এই প্রস্তাব কিছুদিন আগেই দিয়েছিলেন তিনি। এবার বিধানসভায় বললেন, ইন্দো ভুটান রিভার কমিশন গঠন করতে হবে, নজরদারি করতে হবে, রেন গেজের তথ্য 4 বদলে 49 করা উচিত, সময় সময় রাজ্যকে তথ্য দেওয়া উচিত। মনে রাখবেন, বাংলাকে না জানিয়ে তিস্তা ও ফারাক্কার জলবণ্টন নিয়ে কেন্দ্র আলোচনা করেছে। এর আগে ছিটমহল রেল চালুর সময় স্টক হোল্ডার হিসেবে আলোচনা হয়েছিল, আমি এটা নীতি আয়োগের বৈঠকে বলবো ভেবেছিলাম, ক্ষোভ উগড়ে দিলেন মমতা। ফারাক্কা নিয়ে কেন্দ্রের টিম পাঠাবে, তাতে বাংলার বোধহয় একজনকে রেখেছে, তাতে কি হবে? মমতার মতে তিস্তায় জল নেই, সিকিমে একের পর এক বাঁধ, কই তখন তো আলোচনা হয়নি। 14টা হাইডেল পাওয়ার প্রজেক্ট নিয়ে তো প্রতিবাদ হয়নি, জলের গতি কমে গিয়েছে তার কোথায়? কই গাছ কাটার সময় তো কিছু বলনি, তিস্তার জল দিলে আমাদের মানুষ খাবার জল পাবে না, তিস্তার জল দেওয়া অসম্ভব। উত্তরবঙ্গের মানুষের স্বার্থে এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেব, আসুন না একবার ভাগ করতে। এরপর মুখ্যমন্ত্রী জানান, তিস্তার জল যে দিতে পারছে না সেটা বাংলার মানুষের স্বার্থেই, তাদের প্রয়োজনে আগে মিটবে তারপর প্রতিবেশী দেশ। এতে যে বাংলাদেশকে উপেক্ষা করেছেন মমতা এমনটা নয়, নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক ঘনিষ্ঠ, যা পেরেছি তা দিয়েছি, কিন্তু যা পারবো না তাতে কথা বলবো না। আমরা যাদের ভোটে জিতেছি, যার ভোট পাই বা না পাই, আমি বাংলার মানুষের কাছে দায়বদ্ধ, স্বার্থপর আচরণ করতে পারবো না, বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা তুলে ধরেন রাজ্যের বর্ষাকালীন পরিস্থিতির কথা, তার আশঙ্কা মানিকচক ব্লকে ভাঙনের কারণে 131 নম্বর জাতীয় সড়ক, যা উত্তর ও দক্ষিণে সহযোগিতাকারী, তা ক্ষতিগ্রস্ত হতে পারে। মমতার কথায় ফারাক্কা চুপ করে বসে আছে, যেন চোখ কান নেই,
নিধিরাম সর্দার। আগের চুক্তি অনুযায়ী 120 কিমি যেন করে, আমরা আমাদের সীমিত ক্ষমতায় কাজ করেছি, টাকা দিয়েছি, গতবার 100 কোটি দিয়েছি, আগে এই কাজ করুক, তারপর ফারাক্কা ব্যারেজ নিয়ে চুক্তির কথা বলবে। আমি বাংলার 500 কোটি টাকা ব্যয় চেক ড্যাম করেছি, 5 লক্ষ পুকুর খনন করেছি, এরপর বিজ্ঞানসম্মত ভাবে কাজ হওয়ায় বন্যার জল অনেকটা রোধ করা সম্ভব হয়েছে। এদিকে রাজ্যের কলেজগুলোর এত আসন ফাঁকা, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণরা গেল কোথায়? এবার বড় কাজ প্রধান শিক্ষকদের, স্নাতক স্তরে প্রথম বর্ষে কলেজ ভর্তির হার বাড়াতে নয়া সিদ্ধান্ত রাজ্যের। উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের ফোন করতে হবে সংশ্লিষ্ট স্কুল প্রধান শিক্ষকদের, ফোন করে রাজ্যে কলেজে ভর্তি হয়েছে নাকি তা জানতে হবে, ভর্তি না হলে তাকে ভর্তি হওয়ার জন্য উৎসাহ দিতে হবে। এখনো উচ্চ মাধ্যমিক পাস করে বহু পড়ুয়াই কলেজে ভর্তির জন্য আবেদন জানায়নি, তাই এই ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত করতে হবে ছাত্রছাত্রীদের কেন রাজ্যের কলেজে ভর্তি হতে চাইছেন না সংশ্লিষ্ট পড়ুয়ারা, তার কারণ জানতে হবে। রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল চালু করছে ভর্তির জন্য, তাও জানিয়ে দিতে হবে তাদেরকে। 5 লক্ষ পড়ুয়া আবেদন জানালেও এখনো বহু উচ্চ মাধ্যমিক পড়ুয়া আবেদন জানায়নি। দ্বিতীয় রাউন্ডের প্রক্রিয়া শুরু হবে আগামী 8ই আগস্ট থেকে, আবেদনের জন্য কোনো টাকাও লাগবে না। উচ্চ মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের মোবাইলে মেসেজ করেও জানানো হতে পারে। এবার কলেজে কলেজে ভর্তির হার বাড়ানোর জন্য প্রধান শিক্ষকদের এবং প্রধান শিক্ষিকাদের নির্দেশ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের। সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালে শুটিং, সপ্তাহের শুরুতেই টালিগঞ্জে একের পর এক স্টুডিও ফাঁকা। প্রযোজকদের সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, আমরা প্রতি মুহূর্তে চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মের ঘেরাটোপে আটকে যাচ্ছি। পরিচালক রাহুলকে বয়কট টেকনিশিয়ানদের, আর তাতেই পাল্টা পরিচালকদের কর্মবিরতির ডাক, কাজ থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের। এদিকে টেকনিশিয়ান পরিচালক দ্বন্দ্বে টলিগঞ্জের স্টুডিও পড়ার অচল অবস্থা। সকাল থেকে টলিগঞ্জে একের পর এক স্টুডিও ফাঁকা, সিনেমার পাশাপাশি বন্ধ সিরিয়ালের শুটিংও। টলিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও এবং কুদুঘাটের এনটিয়ান স্টুডিও, রিজেন্ট পার্কের দাসানি স্টুডিওতে হচ্ছে না শুটিং। অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক, পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরা। প্রযোজক সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, আমরা প্রতি মুহূর্তে চাপিয়ে দেওয়া অনৈতিক নিয়মে ঘোরাটোপে আটকে যাচ্ছি। সব বিষয়ে আমাদের স্বাধীনতার হস্তক্ষেপ করা হয়, প্রতিটা বিষয়ে স্বাধীনতার উপর আঘাত আসছে, এবার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। যতক্ষণ সৃজনশীল নিয়ন্ত্রণ বিষয়টি সমাধান হচ্ছে ততক্ষণ প্রযোজনা শুটিং বন্ধ থাকবে, এটা আমাদের ইন্ডাস্ট্রির সৃজনশীল স্বাধীনতা রক্ষার লড়াই, এমনই বিরাট বড় বার্তা এদিন কড়া বার্তা পরিচালকরা। তাদের তরফ থেকে জানানো হয়েছে, টেকনিশিয়ানদের অসহযোগিতায় প্রত্যেক পরিচালকদের জন্য অসম্মানজনক, ফেডারেশন একটা সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নামক সংস্থা হতে পারে না, জোর করে কর্মবিরতি নিতে বাধ্য করা অসাংবিধানিক। অপর্ণা সেম, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রনীল রায়চৌধুরী স্বাক্ষরিত লিখিত বিবৃতি জমা দেওয়া হয়েছে। এছাড়াও অনির্বাণ ভট্টাচার্য, বিরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তীদের স্বাক্ষরিত বিবৃতি রয়েছে সেখানে। তবে আবহাওয়ার বিরাট সতর্ক বার্তা, ঝিম্পে আসছে বৃষ্টি, হাওয়া অফিস জারি করল সতর্কতা। দক্ষিণবঙ্গের 5 জেলায় আগামী 1 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ও সতর্কতা বজ্রপাতের। সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস, ওয়াইড স্প্রেড রেন চলবে দক্ষিণবঙ্গে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে, প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছে হাওয়া দপ্তর। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কাপুটে জয় দিয়ে প্যারিস অভিযান শুরু করলেন সিন্ধু, প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন স্টেট সেটে। প্যারিসের পদক জয়ের অন্যতম দাবিদার তিনি, অলিম্পিক 2024 শুরুটাও সেই প্রত্যাশার মতোই দাপটের সঙ্গে করলেন ভারতের তারকা শটলার পিভি সিন্ধু। প্রতিযোগিতার প্রথম পর্বের ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতে দিলেন না সিন্ধু, হেলে হারালেন মালদ্বীপের প্রতিপক্ষকে, স্টেট সেটে ম্যাচে জিতে জায়গা করে নিলেন, প্রতিযোগিতার পরেই রাউন্ডের জায়গা পাকা করে নিলেন সিন্ধু। ম্যাচ শুরু থেকে দারুণ ছন্দ পাওয়া গেছে পিভি সিন্ধুকে। মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের 13 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, বিরাট বড় আবহাওয়ার খবর উঠে এলো সামনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ সহ 13 জেলায়, আগামী 1 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে, সতর্কতা বজ্রপাতেরও সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সোমবার থেকে বাড়বে বৃষ্টি, সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বৃহস্পতিবারও। নিজের হাতে শিখলেন জুতো সেলাই, মুচির সঙ্গে খেলেন,
অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস, ফের মানুষের কাছাকাছি রাহুল গান্ধী। যেন মনে হলো আমার এই ছোট্ট গুমটিতে ঈশ্বর নেমে এসেছেন। পেশাগতভাবে মুচি রামচেতের গলায় তখনও ঝরে পড়ছিল অবিশ্বাস্য। সত্যি কি তার দোকানে এসেছিলেন রাহুল গান্ধী? নিজের হাতেই তার কাছেই শিখলেন তারই কাজ। গত শুক্রবার সেই মুহূর্তগুলো যেন এখনো অবিশ্বাস্য, ঠেকছে ষাটোর্ধ্ব রামচেতনের কাছে। গত শুক্রবার কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংক্রান্ত একটি মানহানি মামলা শুনানিতে উত্তরপ্রদেশের সুলতানপুরের সংসদ বিধায়ক আদালতে হাজির দিতে গিয়েছিলেন কংগ্রেস নেতা তথা রায়বেরেলির সাংসদ রাহুল গান্ধী। কাজ মিটে যাওয়ার পরে পূর্বাঞ্চলের এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরছিলেন দিল্লি। হঠাৎই বিধায়কের ক্রসিং এর কাছে থেমে যায় কনভয়। সেই ক্রসিং এর পাশেই তখন তার ছোট্ট ঘুমটির দোকানে বসে জুতো সেলাই করছিলেন রামচেত। গত 40 বছর ধরে এটা তার পেশা, সেই ঘুমটি দোকানেই তার ধ্যান জ্ঞান। জুতো সারানোর মাঝেই নিজের টুকটাক চটি চপ্পল জুতো বানিয়ে থাকেন। সেই সব যত্ন সহকারে সাজানো ছিল সেই ছোট্ট দোকানে। রাস্তার মাঝে হঠাৎ কনভয় দাঁড়িয়ে পড়ায় প্রথমে চোটে একটু অবাকই হয়েছিলেন রামচেত। ভাবলেন নিশ্চয়ই কোনো বড়লোক বা নেতার গাড়ি হবে, তাই এক ঝলক ওইদিকে তাকিয়ে ফেরে নিজের কাজে মন দিলেন। তার স্তম্ভিত ফিরল রাহুল গান্ধীর বসনে, ওই চপ্পল আর জুতোগুলো কি আপনি বানিয়েছেন? রামচেত তখনও যেন ঠিক বিশ্বাস করতে পারছিলেন না তার সামনে রাহুল গান্ধী দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি তাকে প্রশ্নটা করেছেন। রনে আকাশি কালো টি শার্ট, কালো টেড জার্স এবং এক জোড়া স্যান্ডেল। রাহুল বসে পড়ল রামচেতের দোকানে, প্রাথমিক থমথমে অবস্থা। ততক্ষণে কংগ্রেস সাংসদের প্রশ্নের উত্তর দিতে শুরু করেছেন রামচেত। উনি আমায় জিজ্ঞেস করেছিলেন আমি কি জুতো সারাই করি, তারপর কিছু বলার আগেই একটা চপ্পল হাতে তুলে নিলেন আর আমায় সেখানে বললেন কি করে জুতো সেলাই করি, আমিও দেখালাম ওকে। তারপর কোল্ড ড্রিঙ্কস খাবেন কিনা জিজ্ঞেস করলাম, উনি খেলেন। রামচেত জানান রাহুল গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই জুতো সারাই বিক্রি করে মাসে কত টাকা রোজগার করেন। রামচেত তাকে জানিয়েছেন 5-6 হাজার মতো, যার সারা মাসের সংসারের খরচটুকু তার আশ্বাস দিয়েছিল। রামচেত তাকে জানিয়েছেন 5-6 হাজার টাকা মতো, যাতে সারা মাসের সংসার খরচটুকু তার পুরোটা উঠে না। রাহুল গান্ধীর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন তিনি। রাহুল গান্ধীও তাকে আশ্বাস দিয়েছেন তিনি তাকে সাহায্য করবেন এবং সংসদে তাদের মতো মানুষের কথা তুলে ধরবেন। দেশের নতুন 3 ফৌজদারি আইনের সংশোধন চাইছে রাজ্য, এবার আলোচনায় বিধানসভা। কেন্দ্রে ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং সাধ্য অধিনায়ক শীর্ষক 3 আইন চালু করেছে। কেন্দ্রের ন্যায় সংহিতা আইন রাজ্য নিজের প্রয়োজন মতো সংশোধন করতে পারে কি, সেই সংক্রান্ত বিষয়টি খুঁটিয়ে দেখার জন্য এবার গঠন করা হলো একটি রিভিউ কমিটি। রাজ্য মন্ত্রকের এক সদস্য বলেন আইন চালু হওয়ার 3 মাসের মধ্যেই রিভিউ কেন্দ্রকে পাঠাতে হবে। শীঘ্রই কমিটি বৈঠকে বসে রিভিউ রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রীকে জমা দেবে, তারপর আইন সংশোধন ও আপত্তি নিয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। সোমবার এই ন্যায় সংহিতা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করতে চলেছে সরকারের পক্ষ থেকে। আগামীকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতে এই প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনা হওয়ার কথা। কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকায় উল্লেখ করেছে রাজ্যে এ নিয়ে কেন্দ্রকে কিছু প্রস্তাব দিয়েছিল, কিন্তু রাজ্যের দেওয়া সেই সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করেনি কেন্দ্র। সেজন্য এবার এই রিভিউ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, আইনমন্ত্রী মলয় ঘটক, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। অন্তর্জাল দুনিয়ায় ফিরল বাংলাদেশ। ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত, কি হবে এবার? টানা 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলো বাংলাদেশে। বাংলাদেশের বাসিন্দাদের জন্য খুশির খবর শোনালেন ডাক, টেলিফোন যোগ এবং তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনিদ আহমেদ পালক। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি অ্যাপ মোবাইল এখনো চালু হচ্ছে না। 4G সেবার মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইডেন্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। তারা ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেটে ইউটিউব দেখা যাবে না। জানা গিয়েছে সরকারের তরফ থেকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন অ্যাপ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 1 দিন ও 3 দিন মেয়াদের ডাটা প্যাক বানাতে অপারেটরদের নির্দেশ দিয়েছে সরকার। তবে কবে থেকে মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ চালু হবে তা সুনির্দিষ্ট করে কিছু জানায়নি মন্ত্রী। রবিবার স্থানীয় সময় বেলা 3টার সময় মোবাইলে 4G পরিষেবা চালু হয়েছে বাংলাদেশে। এর আগে ঢাকার BTRC ভবনে সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান মন্ত্রী আহমেদ পালক। বলেন 3 দিনের মধ্যে 5GB করে বোনাস পাবেন গ্রাহকরা, তবে 4G ইন্টারনেট কোন কোন অ্যাপে থাকবে জানতে চাওয়া হলো, প্রতিমন্ত্রী নির্দিষ্ট কিছু বলেননি। বন্ধুদের সঙ্গে দীঘার সমুদ্রে নেমে মুহূর্তের ভুল, ভেসে উঠল টিটাগড়ের যুবক। ওল্ড নাকি নিউ, কোন দিকে ঘটলো এমন কাণ্ড? দীঘার সমুদ্রে স্নানে নেমে মর্মান্তিক মৃত্যু হলো এক পর্যটকের। মৃত পর্যটকের নাম দীপঙ্কর মান্ডি। দীপঙ্কর উত্তর 24 পরগনার টিটাগড় থানা ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সূত্রের খবর, বন্ধুদের সঙ্গে ওল্ড দীঘায় সিহক ঘোলা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হলো ওই ব্যক্তির। নিমা কোটাল এবং নিম্নচাপের দাপটে গত কয়েকদিন ধরে উত্তাল হয়ে উঠছে বঙ্গোপসাগর। দীঘা, মন্দারমণির মতো পর্যটন কেন্দ্রগুলিতেও সমুদ্র নামার ক্ষেত্রে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবু এড়ানো গেল না বিপদ। দিন পাঁচেক আগেই ঝুঁকি নিয়ে গার্ডওয়ালের উপর দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় এক বাংলাদেশি কিশোরীর। মৃত ওই কিশোরীর নাম
প্রিয়ন্তী পটুয়ারি, 17 বছর বয়সী প্রিয়াঙ্কা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা ছিল। প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়লেন ভারত, শুটিং এ পদক জিতলেন মনু ভাকের। প্যারিস অলিম্পিকে দ্বিতীয় দিনই খাতা খুলল ভারত, পদক জিতলেন ভারতীয় শুটার মনু ভাকের। প্রথম মহিলা ভারতীয় শুটার হিসেবে পদক জিতলেন মনু। শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখিয়েছিলেন মনু ভাকের। কোয়ালিফাইং রাউন্ডে 3 নম্বর শেষ করেছিলেন মনু। ফাইনালও ছন্দ অব্যাহত রাখলেন মনু ভাকের। ফাইনালে প্রথম দ্বিতীয় স্থান শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী। প্রথম স্থানেও ইয়েজিন পেলেন 243.2 পয়েন্ট, 2 পয়েন্ট দ্বিতীয় স্থান শেষ করা কিম ইয়েজির সংগ্রহ 241.3 পয়েন্ট, তৃতীয় স্থানে মনু ভাকের সংগ্রহ 221.7।